আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা নাও। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার সমাজবিজ্ঞান ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে সমাজবিজ্ঞান বিকাশে হার্বার্ট স্পেন্সারের অবদান সম্পর্কে আলোচনা করব। একটি প্রাতিষ্ঠানিক ও স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানকে প্রতিষ্ঠিত করতে যেসব সমাজবিজ্ঞানী অপরিসীম অবদান রেখেছেন, হার্বার্ট স্পেন্সার তার মধ্যে উল্লেখযোগ্য। অগাস্ট কোত সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করলেও হার্বার্ট স্পেন্সারই অগাস্ট কোতের সমাজবিজ্ঞান সম্পর্কীয় ধারণাকে প্রাতিষ্ঠানিক রূপদান করেন। তাহলে এই কথাটিতে আমরা কী বুঝতে পারলাম? যে অগাস্ট কোত সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করলেও তার সমাজবিজ্ঞান সম্পর্কে যে ধারণা, তার প্রাতিষ্ঠানিক রূপদানকরণ হচ্ছে হার্বার্ট স্পেন্সার। হার্বার্ট স্পেন্সারের সমাজ সম্পর্কে ধ্যান ধারণার ক্ষেত্রে তার সমসাময়িক পদার্থবিদ্যা, জীববিদ্যা ও দর্শনের প্রভাব তাৎপর্যপূর্ণ। তাছাড়া তাকে চার্লস ডারউইন প্রদত্ত বিবর্তনবাদী চিন্তাধারা দ্বারাও বিশেষভাবে প্রভাবিত হতে দেখা যায়। তাহলে হার্বার্ট স্পেন্সার তার বিবর্তনবাদী ধ্যান ধারণায় কার দ্বারা প্রভাবিত হয়েছেন? সেটা হচ্ছে চার্লস ডারউইনের মতবাদ দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন। তিনি সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট সূত্রকে অবলম্বন করে সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিবর্তনবাদী তত্ত্বের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাহলে কোন সূত্রকে অবলম্বন করে সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে তিনি বিবর্তনবাদী তত্ত্বের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? সেটি হচ্ছে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। তাই হার্বার্ট স্পেন্সারকে একাধারে সামাজিক বিবর্তনবাদের ও ইংরেজ সমাজবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হয়। আমরা এই লাইনটি হতে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যে হার্বার্ট স্পেন্সারকে কি সামাজিক বিবর্তনবাদের জনক বলা হয় এবং তাকে ইংরেজ সমাজবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হয়। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে হার্বার্ট স্পেন্সারের জন্ম পরিচিতি নিয়ে আলোচনা করব। হার্বার্ট স্পেন্সার 1820 সালের 27 এপ্রিল ইংল্যান্ডের এক প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। এ সময় চতুর্থ জর্জ ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। ছোটবেলা থেকে স্পেন্সার জীবতত্ত্ব, জীববিদ্যা ও যান্ত্রিক কলা কৌশলে আগ্রহী ছিলেন। কর্মজীবনে তিনি দীর্ঘদিন পত্রিকার লেখক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ক্রোনিক নিউরোসেথানিয়া রোগে আক্রান্ত হয়ে স্পেন্সার 1903 সালের 8 ডিসেম্বর 83 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরে তার আত্মজীবনী প্রকাশিত হয়। হার্বার্ট স্পেন্সারের রচনাবলী। হার্বার্ট স্পেন্সার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য রচনাগুলি হলো ফার্স্ট প্রিন্সিপালস, দ্য প্রিন্সিপালস অফ সোশিওলজি, সোশ্যাল স্ট্যাটিক্স, প্রিন্সিপালস অফ বায়োলজি, ডেসক্রিপটিভ সোশিওলজি ইত্যাদি। হার্বার্ট স্পেন্সারের মতবাদ ও অবদান। হার্বার্ট স্পেন্সারের সমাজ বিশ্লেষণের প্রধান দুটি তত্ত্ব হল সামাজিক বিবর্তনের তত্ত্ব ও জৈবিক সাদৃশ্যের তত্ত্ব। এখন আমি তোমাদেরকে হার্বার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তনবাদের তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। সামাজিক বিবর্তনবাদ বা থিওরি অফ সোশ্যাল এভলিউশন। বিবর্তনবাদী ছিল স্পেন্সারের চিন্তার কেন্দ্রীয় বিষয়বস্তু। তাহলে স্পেন্সারের চিন্তার কেন্দ্রীয় বিষয়বস্তু কী? সেটা হচ্ছে বিবর্তনবাদ। বিবর্তনবাদ তত্ত্বের দ্বারা স্পেন্সার বিভিন্ন সমাজের অগ্রগতি বা পরিবর্তনকে ব্যাখ্যা করেছেন। তাহলে স্পেন্সার বিভিন্ন সমাজের অগ্রগতিকে কিসের দ্বারা ব্যাখ্যা করেছেন? তা হচ্ছে বিবর্তনবাদ তত্ত্বের মাধ্যমে। তার মতে মানব সমাজ সৎ সরল অবস্থা থেকে জটিল অবস্থায় রূপান্তরিত হয়, আর সামরিক ও যুদ্ধভিত্তিক সমাজ ক্রমে শিল্প সমাজে রূপান্তরিত হয়। তাহলে স্পেন্সারের মতে মানব সমাজের বিবর্তন কীভাবে হয়? দুইভাবে প্রতিষ্ঠিত হয়। একটা হচ্ছে মানব সমাজ প্রথমে সৎ সরল অবস্থা থেকে জটিল অবস্থায় রূপান্তরিত হয়, এবং অপরটি হচ্ছে কি সামরিক ও যুদ্ধভিত্তিক সমাজ ক্রমে শিল্প সমাজে রূপান্তরিত হয়। হার্বার্ট স্পেন্সার আরও দেখিয়েছেন যে মানব সমাজ ক্রমশ সরল অবস্থা থেকে জটিল অবস্থায়, জটিল অবস্থা হতে যৌগিক অবস্থায়, যৌগিক অবস্থা হতে অতিযৌগিক এবং অতিযৌগিক অবস্থা থেকে চূড়ান্ত যৌগিক অবস্থায় রূপান্তরিত হচ্ছে।
এই কথাটি আমাদের সকলেই মনে রাখতে হবে যে মানব সমাজ সর্বপ্রথম কি সরল থেকে জটিল, এরপর জটিল অবস্থা হতে যৌগিক, এবং পরে যৌগিক অবস্থা হতে অতি যৌগিক, এবং সর্বশেষে অতি যৌগিক অবস্থা হতে চূড়ান্ত যৌগিক অবস্থায় রূপান্তরিত হচ্ছে। এ প্রসঙ্গে হার্বার্ট স্পেন্সার বলেন, মানব সভ্যতার বিকাশের প্রাথমিক পর্যায়ে ছিল দলভিত্তিক জীবনধারা। এটা পর্যায়ক্রমে পরিবার, বংশ, গোত্র, উপজাতি ও বৃহৎ সমাজের আকার ধারণ করে। তাহলে কি মানব সমাজ বিকাশের প্রাথমিক অবস্থায় কি ছিল? দলভিত্তিক জীবনধারা, এবং পরবর্তীতে তা পরিবার, বংশ, গোত্র, উপজাতি ও বৃহৎ সমাজের আকার ধারণ করে। তিনি আরো বলেছেন যে আদিমকালে মানুষ একজন থেকে আরেকজন বিচ্ছিন্ন ছিল, সেখানে কোনো সামাজিক শৃঙ্খলা বা সামাজিক সংগঠন ছিল না। তাহলে কি আদিমকালে মানুষ ছিল একজন থেকে আরেকজনের বিচ্ছিন্ন এবং সেখানে কোনো সামাজিক শৃঙ্খলা ছিল না। তারা প্রায়ই বিভিন্ন কারণে যুদ্ধে ও দ্বন্দ্বে লিপ্ত হতো। এক পর্যায়ে সেখানে দলপতি নির্বাচিত হয় এবং দলপতি হয়ে ওঠে ভীতির প্রতীক। আদিম মানুষ ধারণা করত দলপতির সাথে রয়েছে কোনো অলৌকিক শক্তি যোগাযোগ। এভাবে ব্যক্তি হয়ে ওঠে শক্তিমান এবং এর সাথে সৃষ্টি হয় রাজনৈতিক কর্তৃপক্ষ ও রাজনৈতিক প্রতিষ্ঠান। তাহলে রাজনৈতিক স্পেন্সারের মতে রাজনৈতিক কর্তৃপক্ষ ও রাজনৈতিক প্রতিষ্ঠান কীভাবে সৃষ্টি হয়, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে। তোমরা কী লিখবা যে দলপতি নির্বাচিত হয় এক সময়, বিবর্তনের এক সময় দলপতি নির্বাচিত হয় এবং পরে দলপতি হয়ে ওঠে ভীতির প্রতীক। তা আদি মানুষ ধারণা করতো যে দলপতির মধ্যে রয়েছে অলৌকিক শক্তি যোগাযোগ এবং এভাবেই ব্যক্তি হয়ে ওঠে শক্তিমান এবং এর সাথে সৃষ্টি হয় রাজনৈতিক কর্তৃপক্ষ ও রাজনৈতিক প্রতিষ্ঠান। পরে সাধারণ মানুষ তার আনুগত্য প্রকাশ করে। স্পেন্সারের মতে ব্যক্তি মানুষ হলো সমাজের মূল একক এবং ব্যক্তি নিয়ে গঠিত হয় সমাজ। এই কথাটি আমাদের মনে রাখতে হবে যে ব্যক্তি হচ্ছে সমাজের মূল একক। পরীক্ষা আসতে পারে তোমাদের সমাজের। স্পেন্সারের মতে সমাজের মূল একক কী, সেটি হচ্ছে ব্যক্তি এবং ব্যক্তিকে নিয়ে গঠিত হয় সমাজ। ধীরে ধীরে আদিম মানুষের জীবন ও সমাজ আরও জটিল আকার ধারণ করে। সমাজে অস্তিত্বে লড়াই শুরু হয় এবং যুদ্ধবিগ্রহ হয়ে দাঁড়ায় নিত্য নৈমিত্তিক ঘটনা হিসাবে। এ অবস্থা নিরসনে স্থায়ী নেতৃত্ব ও সমাজে নানা প্রতিষ্ঠানের উপর উদ্ভব হয়। সমাজ বিভক্ত হয় বিভিন্ন শ্রেণীতে। সমাজ বিবর্তিত হতে থাকে সরল অবস্থা থেকে জটিল অবস্থায়। স্পেন্সারের মতে সরল সমাজের বৈশিষ্ট্য হল নিয়ন্ত্রণের মাধ্যমে নয় বরং সহযোগিতার ভিত্তিতে একক সত্তা হিসেবে কাজ করা। আর বিবর্তিত জটিল সমাজে সৃষ্টি হয় বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক নেতৃত্ব। বিবর্তনের এক পর্যায়ে সমাজ শিল্প সমাজে রূপান্তরিত হয়। তাহলে স্পেন্সারের মতে বিবর্তনের এক পর্যায়ে সমাজ কি শিল্প সমাজে রূপান্তরিত হয়। যুদ্ধভিত্তিক সমাজের তখন বিলুপ্তি ঘটে। ব্যক্তি মানুষ মুক্তি লাভ করে, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের জন্ম হয়। তাহলে শিল্প সমাজে ব্যক্তি মানুষ মুক্তি লাভ করে আর তখন ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ জন্ম নেয়। মানব সমাজের ঈশ্বরে সত্য প্রদর্শিত হয় যে ব্যক্তি রাষ্ট্রের জন্য নয় বরং রাষ্ট্রই হবে ব্যক্তির কল্যাণের জন্য। স্পেন্সার মনে করেন বিবর্তনের এক পর্যায়ে মানব সমাজ শিল্পায়িত স্তর অতিক্রম করে নৈতিক সমাজে রূপান্তরিত হবে। তাহলে শিক্ষার্থী, আমরা এই আলোচনা হতে কি বুঝতে পারলাম যে আদিমকালে মানুষ ছিল একজন থেকে আরেকজনের বিচ্ছিন্ন, তাদের মধ্যে কোনো সামাজিক শৃঙ্খলা বা সামাজিক সংগঠন ছিল না। তারা প্রায় নিজেদের মধ্যে যুদ্ধে বা দ্বন্দ্বে লিপ্ত থাকতো। এক পর্যায়ে সেখানে দলপতি নির্বাচিত হলো এবং তারা মনে করলো যে দলপতির মধ্যে রয়েছে অলৌকিক শক্তি যোগাযোগ, এবং এভাবে ওই দলপতি শক্তিমান হয়ে ওঠে এবং তার সাথে সৃষ্টি হয় রাজনৈতিক কর্তৃপক্ষ ও রাজনৈতিক প্রতিষ্ঠান, এবং সাধারণ মানুষ তার আনুগত্য প্রকাশ করতে থাকে। এবং আর স্পেন্সার কী বলে যে ব্যক্তি হচ্ছে সমাজের মূল একক এবং ব্যক্তিকে নিয়ে গঠিত হয় সমাজ। তারপরে ধীরে ধীরে আদিম মানুষের জীবন ও সমাজ আরও জটিল হতে লাগলো এবং সমাজে তাদের অস্তিত্বে লড়াই শুরু হতে লাগলো এবং তাদের মধ্যে যুদ্ধবিগ্রহ নিত্য নৈমিত্তিক ঘটনা হিসেবে দাঁড়ায় তখন। আর এই অবস্থা নিরসনের জন্য তারা সমাজে নানা প্রতিষ্ঠানের উদ্ভব করে এবং সমাজ বিভক্ত হয় বিভিন্ন শ্রেণীতে।
সমাজ বিবর্তিত হতে থাকে সরল অবস্থা থেকে জটিল অবস্থায়। স্পেন্সার বলেছেন যে সরল অবস্থায় বা সরল সমাজের বৈশিষ্ট্য হলো নিয়ন্ত্রণের মাধ্যমে নয়, বরং সহযোগিতার ভিত্তিতে একক সত্তা হিসেবে কাজ করা সকলের মধ্যে। আর বিবর্তিত সমাজের বৈশিষ্ট্য কি? বিবর্তিত জটিল সমাজের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান থাকবে এবং রাজনৈতিক নেতৃত্ব থাকবে। বিবর্তনের এক পর্যায়ে সমাজ শিল্প সমাজে রূপান্তরিত হয়, আর তখন যুদ্ধভিত্তিক সমাজের বিলুপ্তি ঘটে। তাহলে যুদ্ধভিত্তিক সমাজের বিলুপ্তি কখন ঘটে? যখন শিল্প সমাজের রূপান্তরিত হয় সমাজ, তখনই যুদ্ধভিত্তিক সমাজের বিলুপ্তি ঘটে। ব্যক্তি মানুষ মুক্তি লাভ করে আর ব্যক্তি স্বাধীনতাবোধের জন্ম নেয়। তারপরে মানব সমাজের এই স্তরে সত্য প্রতিষ্ঠিত হয় এবং ব্যক্তি বল মানুষ মনে করে যে ব্যক্তি রাষ্ট্রের জন্য নয়, বরং রাষ্ট্রই হবে ব্যক্তির কল্যাণের জন্য। স্পেন্সার মনে করেন বিবর্তনের এক পর্যায়ে মানব সমাজ শিল্পায়িত স্তর অতিক্রম করে নৈতিক সমাজে রূপান্তরিত হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই আলোচনাতে কী জানতে পারলাম? যে স্পেন্সারের জীবনী, তার রচনাবলী আর হচ্ছে তার মতবাদ, তার দুটি উল্লেখযোগ্য মতবাদের মধ্যে সামাজিক বিবর্তনবাদ তত্ত্ব সম্পর্কে জানতে পারলাম আজকে এই আলোচনার মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তোমরা বাসায় ভালো মতো পড়ালেখা করে। এই কামনা করে আজকের মতো আমি এখানেই আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।